আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করতে ভুলো না। এখন আমরা কম্পারেটিভ পে স্কেল সম্পর্কে জানব। কম্পারেটিভ পে স্কেল কি এবং কিভাবে এটা আঁকতে হয় সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। আগেই আমরা দেখেছি কম্পারেটিভ স্কেলের টাইপ গুলো। আগের দুটো ভিডিওতে কম্পারেটিভ ইউনিট, কম্পারেটিভ টাইম আমরা করেছি। এখন আমরা দেখে নিচ্ছি কম্পারেটিভ পে স্কেল। কম্পারেটিভ পে স্কেলে আগেই বলেছিলাম ডিস্টেন্সের সাথে পেশের কম্প্যারিজন করা হয়, অর্থাৎ ডিস্টেন্সটা আমার মিটারে হতে পারে বা আমার ইয়ার্ডে হতে পারে, তার সাথে পেশ অর্থাৎ পদক্ষেপ, পদক্ষেপের কতগুলো পদক্ষেপ গেলে আমি 1 মিটার যেতে পারবো সেটা দিয়ে আমরা কম্প্যারিজনটা করব। অর্থাৎ এখানে ডিস্টেন্সের সাথে পেশের কম্প্যারিজন করা হয়। কম্পারেটিভ পেশ স্কেলে দুটো জিনিসের মধ্যে রিলেশনশিপ দেখানো হয়, সেটা হচ্ছে ডিস্টেন্স আর পেশ। ডিস্টেন্স বলতে দূরত্ব এবং পেশ হচ্ছে পায়ের পদক্ষেপ। পদক্ষেপ কাকে বলে আমরা একটা পাশের ছবিতে দেখে নেই। একজনের পায়ের শেষ অংশ থেকে শুরু করে আবার নেক্সট বার পা ফেলার প্রথম অংশ পর্যন্ত যে দূরত্বটা, অর্থাৎ পাটা পুরো পড়ে যাওয়ার পর পায়ের পাতা থেকে গোড়ালি পর্যন্ত যে ডিস্টেন্সটা, তাকে 1 পেশ বলা হয়। সাধারণত এইভাবে পা মেপে মেপে সার্ভে করা হয়ে থাকে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে পায়ের স্কেলটা ধরা হয় সেটার মাপ হচ্ছে 30 ইঞ্চি বা 75 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা মিলিটারি পেশ, মানে নর্মাল মানুষের থেকে সবার পেশ সমান হয় না। নর্মাল মানুষের বিভিন্ন জন যারা স্লো হাঁটে তাদের পেশ একরকম, যারা তাড়াতাড়ি হাঁটে তাদের পেশ একরকম। তো স্ট্যান্ডার্ড একটা মিলিটারি পেশ হচ্ছে 30 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পেশে, আর সেন্টিমিটারে হচ্ছে 75 সেন্টিমিটার। এই ধরনের পেশ স্কেলের ক্ষেত্রে কি করা হয়, ডিস্টেন্স আর পেশ দুটোকে লেখা থাকে। সাধারণত ডিস্টেন্স ইয়ার্ডে বা মিটারে থাকে, যেহেতু পায়ে হেঁটে করতে হয় তাই এগুলো কিলোমিটারে নর্মালি হয় না, ইয়ার্ডে এবং মিটারে থাকে। আর এদিকে হচ্ছে নাম্বার অফ পেশ দেখানো হয়। এই এক্সাম্পলটার সাহায্যে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো একটা পেশে কতটা ডিস্টেন্স হয়। এখানে আমি রেড অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি একটা পেশে, মানে একটা পেশের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এই অ্যারোটার গ্যাপটা। এবং একটা স্ট্যান্ডার্ড মিলিটারি পেশ 75 সেন্টিমিটার, যেটা আমি এক্ষুনি বললাম। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশন এবং ড্রয়িংটা করব এই ধরনের স্কেলে সেটা একটু দেখে নিই। এখন আমরা একটা কম্পারেটিভ লিনিয়ার স্কেল পেশ স্কেলের অঙ্ক করব। কোশ্চেনটা হচ্ছে ড্র আ কম্পারেটিভ লিনিয়ার স্কেল পে স্কেল টু শো পেসেস অ্যান্ড মিটার্স উইথ দ্য আরএফ 1:6000 ওয়ার 1 পেস ইজ 60 সেন্টিমিটার। তার মানে এখানে আমাকে শুধু আরএফ বলে দিয়েছে আর একটা পেশ বা পদক্ষেপের মান বলে দিয়েছে 60 সেন্টিমিটার। আমাকে সমস্তটাই ধরে নিতে হবে, প্রাইমারি সেকেন্ডারি টোটাল তিনটেই ধরে নিতে হবে, আর এইদিকে পেশগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, আরএফটাকে স্টেটমেন্টে নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে আমি দেখে নিই আমার এখানে মিটার আছে, তার মানে এটা সিজিএস পদ্ধতিতে হবে, এটা এফপিএসেও হতে পারে এই অঙ্কটা। তাহলে প্রথমে আমি আরএফটাকে স্টেটমেন্টে নিয়ে যাচ্ছি। যেহেতু এখানে মিটার বলেছে আমি এটাকে মিটারে ট্রান্সফার করছি, তার মানে দুটো শূন্য কেটে যাবে, 60 মিটার। এবার যেহেতু এটা ডিস্টেন্স, আবার যেহেতু এটা ডিস্টেন্স এবং মিটার, ডিস্টেন্স এবং পেশের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তাই আমি দুটো ভাগ করে অঙ্কটা করছি বোঝার সুবিধার জন্য। এটা সবসময় যে করতেই হবে এমন নয়। ডিস্টেন্স স্কেলে আমাকে
প্রথম প্রাইমারি ডিভিশনটা ধরে নিতে হবে। তাহলে প্রাইমারি ডিভিশন আমি কিভাবে ধরবো? প্রাইমারি ডিভিশন আমি এটার উপরে বেশ করে ধরবো, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 60 মিটার। তাহলে আমি বলেছিলাম যে যদি আমরা 60-এর গুণিতক ধরি আর এটা যদি পয়েন্টে না রাখতে চাই, তাহলে 120 নিতে পারি, 180 নিতে পারি, আমি এখানে 100 নিতে পারি, তাহলে এটা পয়েন্টে আসবে। সেটা নিজের ইচ্ছের মতো, যেহেতু আমাকে এখানে ধরে নিতে বলেছে, তাই আমি এখানে পয়েন্টের ঝামেলা রাখবো না। সাপোজ দ্য ওয়ান প্রাইমারি ডিভিশন ইকুয়াল টু 180 মিটার। তাহলে এখানে প্রাইমারি ডিভিশন, এটা প্রাইমারি ডিভিশন, 60 মিটার অন দ্য গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ। 1 মিটার, 1/60 সেন্টিমিটার, 180 মিটার, 1/60 × 180, তার মানে 3 সেন্টিমিটার। তাহলে এটা প্রাইমারি ডিভিশন হয়ে গেল। একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু এলো 3 সেন্টিমিটার। ওই দিকে প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত আসছে দেখে নিই। এখানে আমি পেশটা কিভাবে বের করব, এখানে আমাকে বলে দিয়েছে 1 পেশ মানে হচ্ছে 60 সেন্টিমিটার, মানে একটা পদক্ষেপ হচ্ছে 60 সেন্টিমিটার। আমাকে যেতে হবে 180 মিটার, যেহেতু এটা 0, একটা প্রাইমারি হচ্ছে 180 মিটার। তাহলে আমাকে কত পা যেতে হবে? একটা পা যখন আমার 60 সেন্টিমিটার, কত পা গেলে আমি 180 মিটার পাবো? তাহলে কি করতে হবে, 180 মিটারকে আমি প্রথম সেন্টিমিটার করে নিচ্ছি, তাহলে আরো ইজি হয়ে গেল। 60 সেন্টিমিটার আমার একটা পায়ের লেন্থ, একটা পদক্ষেপের দৈর্ঘ্য, পায়ের না মানে এক পা যেতে আমার 60 সেন্টিমিটার দূরত্ব আমি যেতে পারি। তাহলে 18,000 সেন্টিমিটার আমি কত পায়ে যাব? তাহলে ডিভাইডেড বাই 60 সেন্টিমিটার। পেস, তাহলে 300 পা গেলে আমি 180 মিটার ক্রস করতে পারবো। তাহলে প্রাইমারি ডিভিশনের একটা ভ্যালু পে স্কেলে হচ্ছে 300 পেস। এবার আসছে সেকেন্ডারি ডিভিশন, এবার আসছে সেকেন্ডারি ডিভিশন। সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু আমাকে ধরে নিতে হবে। তাহলে একটা প্রাইমারি হচ্ছে 180 মিটার, একটা সেকেন্ডারি আমি কত ধরব? একটা সেকেন্ডারি আমি 60 মিটারও ধরতে পারি বা 30 মিটারও ধরতে পারি। আমি 60 মিটারই ধরছি, তাহলে সেকেন্ডারি ভাগ সংখ্যাটা একটু কম হবে, আর না হলে আমার ভাগ সংখ্যা বেড়ে যাবে। তাই আমি এখানে ধরে নিলাম একটা সেকেন্ডারি ধরে নিলাম 60 মিটার। আমার স্কেলেই বেরিয়েছিল 1 সেন্টিমিটার সমান 60 মিটার। তাহলে 60 মিটার ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার। তাহলে আমাকে এখানে ক্যালকুলেশনও করতে হলো না, অঙ্কটা ইজি হয়ে গেল। আচ্ছা, এখানে আমাকে সেকেন্ডারি ডিভিশনে তাহলে কতগুলো পা হবে বের করব। এখানে আমরা পেয়েছিলাম যে সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু হচ্ছে 60 মিটার। এটাকে সেন্টিমিটারে ট্রান্সফার করে নিই, সেন্টিমিটার। তাহলে একটা পদক্ষেপ হচ্ছে 1 পেশ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। দেয়ারফোর
100 পেশ, তাহলে সেকেন্ডারিতে আমার 100 পেশ। এবার টোটাল লেন্থ আমাকে ধরে নিতে হবে। একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু ছিল 180। আমি বলেছিলাম যে কোনো সময় টোটাল লেন্থ বের করতে হলে প্রাইমারির গুণিতক হয়, যেহেতু এই স্কেলটা প্রথমে একটা যে সরলরেখা থাকে তাকে কতগুলো প্রাইমারি ডিভিশনে ভাগ করতে হয়, তারপরে একটা প্রাইমারিকে সেকেন্ডারি করতে হয়। তাহলে আমরা যদি অন্য দিক থেকে ভেবে দেখি তাহলে এক একটা প্রাইমারি জুড়ে জুড়েই টোটাল লেন্থটা তৈরি হয়, তাই একটা প্রাইমারির গুণিতক হবে। একটা প্রাইমারি মানে 3 সেন্টিমিটার। আমি যদি 15 সেন্টিমিটার স্কেলটাকে করতে চাই তাহলে 5 গুণ হবে স্কেলটা। তাহলে সাপোজ টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইজ 180, তার 5 গুণ হলে 5 18 হচ্ছে 90, মানে 900 মিটার। তাহলে 900 মিটার সমান কত সেন্টিমিটার হবে? তা এখানে এইভাবে আবার করতে হবে, 60 মিটার 1 সেন্টিমিটার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, 1 মিটার 1/60, 900 মিটার 1/60 ইন্টু 900, 15 সেন্টিমিটার। তাহলে পে স্কেলের টোটাল কতগুলো স্পেস বেরোবে? এখানে আমরা বের করব যে টোটাল লেন্থ ছিল 900 মিটার, তাহলে 900 মিটার ইকুয়াল টু 900 সেন্টিমিটার। সেন্টিমিটারে ট্রান্সফার করলাম, 1 পেশ ইকুয়াল টু 60 সেন্টিমিটার, তাহলে 900 পেস। সেটাকে এইভাবেও ঘুরিয়ে করা যায় যে 60 সেন্টিমিটার ইকুয়াল টু 1 পেস, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/60 স্পেস। দুটো চারটে, 1/60 ইন্টু 2 3 4, তাহলে হচ্ছে 1500 পেস হয়ে গেল। এবারে ড্রয়িং করতে হবে। টোটাল লেন্থ আমার ছিল 15 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার আমি খাতার মাঝ বরাবর দাগ টানবো। এবার 30 থেকে 45-এর মধ্যে যে কোনো, আমি 45 ডিগ্রিতেই করি। 45 ডিগ্রি একটা কোণ নিয়ে নিলাম। এবার অঙ্কটায় চলে আসি। এখানে আমাদের টোটাল লেন্থটা বের কতগুলো নাম্বার অফ প্রাইমারি ডিভিশন হবে বের করা ছিল না, 900। তাহলে টোটাল লেন্থ আমি এখানে করে নিচ্ছি, টোটাল লেন্থ হচ্ছে 900, আর একটা প্রাইমারি ডিভিশন হচ্ছে 180। তাহলে আমার নাম্বার অফ প্রাইমারি ডিভিশন হবে 5।
তাহলে একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু আসবে এখানে 3 সেন্টিমিটার করে। এটা আমরা মেপে দেখে নিতে পারি 3 সেন্টিমিটার এসছে নাকি। এখানে 2 থেকে শুরু হয়েছে, 5-এ শেষ, 5, 6, 7, 8 কমপ্লিটলি 3 সেন্টিমিটার এসেছে। তাহলে আমার ড্রয়িংটা ঠিক আছে। এইবার আমি সেকেন্ডারির জন্য আবার একদম ডান দিকে লাস্ট পয়েন্টে রেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম সেকেন্ডারি করার জন্য, তারপরে যোগ করে নিলাম। এবার কটা নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন আমার হবে? একটা প্রাইমারি হচ্ছে 180, একটা সেকেন্ডারি হচ্ছে 60, তাহলে হচ্ছে 3 × 6 = 18, মানে 3টে। যে কোনো ইকুয়াল মাপ নিয়ে আমি 3টে দাগ দেব। এক একটা আসবে 1 সেন্টিমিটার, একটু দেখে নিই, একদম 1 সেন্টিমিটার এসেছে, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। বেশ, কমপ্লিট হয়ে গেল। এখানে লেখা যেতে পারে প্রাইমারি ডিভিশনে কত, সেকেন্ডারি ডিভিশনে কত, দিয়ে গোটাটা একটা বাউন্ডারি দিয়ে দিলে স্কেলটা কমপ্লিট।